I'm Adil. জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের উপর অনার্স মাস্টার্স করেছি অ্যান্ড এই মুহূর্তে আমি একটি বিপিও ইন্ডাস্ট্রিতে ফুল টাইম জব করছি। কোডারস্ট্রাস্টে আমার যে কোর্সটা ছিল সেটা হচ্ছে 4 মাস মেয়াদী। আমি প্রতিদিন শুক্রবার ক্লাস করি এখানে। ক্লাস চলাকালীন সময়ে আমাদের এখানে প্রথম দিন থেকে একজন মেন্টর ছিলেন, যিনি প্রত্যেকটা বিষয়ের টপিক্সগুলোতে ধরে ধরে আমাদেরকে শিখাচ্ছেন। কোনো কারণে যদি আমরা কোনো টপিক্সে ক্লিয়ার না হতে পারি, ইন দ্যাট কেস তিনি পার্সোনালি আমাদেরকে গ্রুপেও মেসেজের মাধ্যমে হেল্প করছিলেন। তো আড়াই মাসের মাথায় গিয়ে আমার নিজের একটি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা হয়। আমাদের মেন্টরকে হেল্প করেন কিভাবে এই অ্যাকাউন্টটা ওপেন করতে হয়, বিভিন্ন ধরনের ট্রিক্স তিনি আমাদেরকে শেয়ার করেন, যে এই ট্রিক্সগুলোর মাধ্যমে আমাদের সেই গিগগুলো খুব সহজেই যাতে শুরুতে চলে আসে। এখন পর্যন্ত একটি গিগ ওপেন আছে আমার। সো এই গিগ ওপেন করার পরবর্তীতে কয়েকদিন আগের ঘটনা, জাস্ট আমার গিগের একটি নোটিফিকেশনস ইমেলের মাধ্যমে আসে। সো আমি প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো বা বায়ারের রিকোয়েস্ট, যেহেতু আমরা পাঠাই গিগের মাধ্যমে, সেখান থেকে হয়তো বা কোনো ধরনের মেসেজ বায়ার আমাদের কাছে কিছু জানতে যাচ্ছে। সো তাই আমি ইমেলটাকে অতটা গুরুত্ব দিইনি। সকালবেলা যখন অফিসে ঢুকছি মেইলটা দেখার পর, পাশাপাশি আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে পরে দেখে আমি হয়তো বায়ারকে গেট ব্যাক করবো। ঘন্টা দুয়েক পরে যখন আমি মেইলটা ওপেন করে আমি খুব সারপ্রাইজড। বেসিক্যালি আমি দেখি এটা কোনো বায়ারের কোনো মেসেজ না, এটা ফাইবারই আমাকে একটা নোটিফিকেশন পাঠিয়েছে যে আমার গিগের ওপর একটি অর্ডার প্লেস হয়েছে। আমার যে ক্লায়েন্ট ছিলেন তিনি হচ্ছেন ইউএসএ, তিনি সরাসরি আমাকে একটি কাজ অর্ডার করেন তার একটি ওয়েবসাইট ডিজাইন করে দেওয়ার জন্য। কাজের অ্যামাউন্ট ছিল হচ্ছে $50। সো কাজটি পাওয়ার সাথে সাথেই আমি আমার মেন্টরকে কন্ট্যাক্ট করি, এখন কি করণীয় বা কিভাবে আমি কাজটি সাবমিট করব এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য। কোডারস্ট্রাস্টে আমাদের ওয়েব ডিজাইনের পাশাপাশি আরও বেশ অনেকগুলো কোর্স রয়েছে, ডিজিটাল মার্কেটিংয়ের ওপর রয়েছে, গ্রাফিক্স ডিজাইনের ওপর রয়েছে। সো ইনশাল্লাহ আমার প্ল্যান আছে যে আমি যেহেতু ডিজাইনিংয়ের কাজ শিখেই ফেলেছি, সো ফার্দার ডেভেলপমেন্টের যে কাজটা আছে সেটাও শিখবো। আমার যেই জব করছি আমি অ্যাজ এ পারমানেন্ট জব, এই জবের পাশাপাশি বা ফ্রিল্যান্সিং যেহেতু একটি বাড়তি ইনকামের সুবিধা দিচ্ছে, সো আমি মনে করি আমার ক্যারিয়ারের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়েও আমি আমার ক্যারিয়ারকে খুব ভালোভাবে গড়তে পারবো ইনশাল্লাহ।